আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিস কর্নার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেভলিউশন লন্ডন সোফিক্সের এই হাইলাইটার প্যালেটের সম্পর্কে। আজকে আপনাদেরকে আমি ডিটেলস বলবো এবং সোয়াচ করে দেখাবো, কারণ হাইলাইটার প্যালেট কিন্তু সবাই হচ্ছে যারা মেকআপ করে প্রত্যেকটা মেয়ের একটা ফেভারিট জিনিস হচ্ছে হাইলাইটার প্যালেট। আর যদি হাইলাইটার ইউজ করার না হয় আমার মনে হয় যে মেকআপটা ইনকমপ্লিট থেকে যায়। আর হাইলাইটার ইউজ করলে কিন্তু মেকআপের একটা এক্সট্রা গ্লো এবং সৌন্দর্যটা ফুটে ওঠে, সেটা যারা মেকআপ করে তারা মেকআপ লাভার আছে তা তো অবশ্যই জানে। সো অনেকেই আছেন যারা অনেকগুলো হাইলাইটার কিনছেন অথবা হচ্ছে কোন হাইলাইটার কিনবেন সেটা নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য আমার আজকের রিভিউটা। তো যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ওকে, তো এই হাইলাইটার প্যালেটটা কিন্তু ইউকের একটা ব্র্যান্ড রেভলিউশন, সবাই জানে মোটামুটি, যারা মেকআপ করেন তা তো জানেন। সো মেকআপের জন্য এটা খুবই ভালো, প্লাস এটার পিগমেন্টেশনটা খুবই হাই। একটা কম প্রাইসের মধ্যে, আই মিন রিজনেবল প্রাইসের মধ্যে 1000 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু এই প্যালেটটা পেয়ে যাবেন যে কোনো জায়গায়। আর একটা প্যালেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 8টা কালার, ঠিক আছে, এবং প্রত্যেকটার পিগমেন্টেশন কিন্তু খুবই হাই এবং খুব সুন্দর। হাই মানে আপনি ইউজ করেছেন আপনার স্কিন খুব চকচক চকচক করছে এরকম না, স্কিনটা একটা এক্সট্রা সুন্দর ন্যাচারাল একটা গ্লো যেটা দিবে সেরকম টাইপের। সো দেখেন আমি আপনাদেরকে সোয়াচগুলো করে দেখাই। দেখুন আমি অলরেডি সোয়াচ করেছিলাম, এটা হচ্ছে গোল্ডেন কালারটা যেটা আপনার নোজে এবং আই কর্নারে দিতে পারেন, খুব ভালো লাগবে। আর এই যেটা কালার এটা খুব একটা মানে ন্যাচারাল টাইপের কালার, আপনি যখন এটা আপনার ইয়েতে অ্যাপ্লাই করবেন তখন আপনার স্কিনের সঙ্গে মিশে যাবে এবং এটা খুব সুন্দর গ্লো দিবে। ওকে, দেন এই কালারটা, এই কালারটাও অনেক সুন্দর। এরকম প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর, যে প্রত্যেকটা কালারই আপনি ইউজ করতে পারবেন, এরকম না ওয়েস্ট হবে আপনার একটা কালার ইউজ করতে পারবেন না সেটা কিন্তু না। আবার এইটা আমি যেটা করি যে অনেক সময় হচ্ছে গালের যে ইয়েটা দেওয়া হয় ব্লাশনটা, আমি অনেক সময় ব্লাশন না ইউজ করে এই হাইলাইটারটাই ইউজ করে ফেলি, আমার কাছে এটা ভালোই লাগে। আর যারা মেকআপ লাভার্স তাদের কিন্তু অনেক ধরনের মেকআপের জন্য অনেক টাইপেরই হাইলাইটার প্রয়োজন হয় স্কিনে, কারণ আপনি একটা পার্টি মেকআপ করছেন সেই জন্য একরকম দরকার, আপনি একটা ইয়ে করছেন মানে ন্যাচারাল লুক রাখতে যাচ্ছেন সেই জন্য কিন্তু আর এক টাইপের হাইলাইটার দরকার। মানে একটা ন্যাচারাল লুকের আর একটা পার্টি লুকের, একটা ওয়েডিং মেকআপ, এগুলো কিন্তু একরকম হয় না, সেটা আমরা যারা মেকআপ করি তারা অবশ্যই জানি। সো আমি বলবো যারা মেকআপ করেন তারা বা নতুন মেকআপ শিখছেন তারা কিন্তু এই হাইলাইটার প্যালেটটা কিনে নিতে পারেন। তাহলে কি হবে, আপনি যে টাইপের মেকআপের টিউটোরিয়াল দেখেন না কেন, এই একটা প্যালেট দিয়ে আপনি কিন্তু আপনার মোটামুটি সব টাইপের মেকআপ টিউটোরিয়াল করতে পারবেন। এটা খুবই ভালো এবং মানসম্মত জিনিস ইউজ করাটা অবশ্যই উচিত, যেহেতু আমাদের ফেস স্কিন আমরা কিন্তু যেটা সেটা ইউজ করতে পারবো না, তাই না? সো মেকআপ স্কিন কিন্তু খারাপ করে এটা আমরা জানি। সো এই জন্য মেকআপ করার ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সাথেই কিন্তু পারচেস করতে হবে। এটার কিন্তু প্রচুর রিভিউ ইউটিউবে আছে, গুগলে আছে, তারপরেও আমি রিভিউ আপনাদের সাথে করলাম, কারণ এটা আমার খুব ফেভারিট একটা হাইলাইটার প্যালেট, এটা আমি ইউজ করি। আমার এটা ছাড়াও আরও সিঙ্গেল সিঙ্গেল অনেক হাইলাইটার আছে, বাট এই হাইলাইটার প্যালেটটা আমার কাছে খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এটার একটা রিভিউ শেয়ার করতে চাইলাম, কারণ এটা আমার খুব পছন্দের। এটাই হচ্ছে কারণ আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম একটু, যাতে করে আপনারাও যারা পারচেস করতে চাচ্ছেন নতুন বা যেগুলো ইউজ করছেন ভালো লাগছে না তারা কিন্তু এটা ইয়ে করতে পারেন। অনেক সময় ইউটিউব দেখে পারচেস করলেন একটা জিনিস বাট মন মতো হলো না, বাট ট্রাস্ট মি আপনি যদি এটা এই হাইলাইটার প্যালেটটা একটা কেনেন আপনার সত্যি খুব ভালো লাগবে এবং আপনি ঠকবেন না। এটা আপনারা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন, সো মেক শিওর যে অরিজিনালটা পারচেস করছেন, ঠিক আছে, অরিজিনালটা পারচেস করলে কোনো প্রবলেম নেই এবং এটা খুব ভালো পিগমেন্টের। আর এটা হচ্ছে আমি অলরেডি দেখালাম আপনাদেরকে, সো আপনারা আমার এই ভিডিওটা দেখে
যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে যে আপনারা আরও কোন বিষয়ের হচ্ছে রিভিউ দেখতে চান সেটা আমাকে একটু কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো এবং সে অনুযায়ী কিন্তু ভিডিওগুলোকে তৈরি করতে পারবো। কারণ কষ্ট করে ভিডিও তৈরি করার পরে যখন আপনাদের ভালো লাগে না তখন আমারও ভালো লাগে না, সেজন্য আপনারা কমেন্টস করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আমি রিভিউ তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।